সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করো হ্যালো স্টুডেন্টস আমি শুভদীপ স্যার আজকে ভরকেন্দ্র চ্যাপ্টারের তৃতীয় পর্বে আমরা কোনো বস্তুর অবশিষ্টাংশের জন্য ভরকেন্দ্র কিভাবে ক্যালকুলেশন করতে হয় তার সম্পর্কে বিস্তারিতভাবে বলবো অলরেডি আমার গত ক্লাসগুলোতে এটা শিখিয়েছি যে কোনো বিস্তৃত বস্তুর ভরকেন্দ্র কিভাবে ক্যালকুলেশন করতে হয় তার জন্য কি ফর্মুলা ইউজ করতে হয় ধরো এই বিস্তৃত বস্তুরই কোনো অংশ বাদ দিয়ে দেওয়া হলো তাহলে যে অংশটি পড়ে থাকলো সেই অংশের ভর কেন্দ্র নির্ণয় করার প্রসিডিওর গত প্রসিডিওরগুলোর মতন নয় তার জন্য অন্য কোনো ফর্মুলা অন্য কোনো ট্রিক্স ইউজ করতে হয় তার সম্পর্কে আজকে বলবো এবং তারপর সেই ফর্মুলাকে অ্যাপ্লাই করে এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট শেপ যেগুলো পরীক্ষায় এসে থাকে তার সম্পর্কে সলিউশন করে দেখাবো তাহলে চলো আজকের ক্লাসটা পুরোটা দেখে নিই তোমরা অবশ্যই পুরো ভিডিওটায় আমার সাথে থেকো কোনো বস্তুর অবশিষ্টাংশের ভরকেন্দ্র নির্ণয় করার জন্য আমি বিষয়টা বোঝার আগেই সরাসরি একটা অঙ্কে প্রবেশ করছি এখানে একটা বৃত্তাকার চাকতি দেখতে পাচ্ছি যার একটা পার্ট বাদ দেওয়া আছে বাকি অংশটার ভরকেন্দ্র কিভাবে ক্যালকুলেশন করব। তো এই কারণে আমি এই বস্তুটাকে একটু ভালো করে দেখে দেখতে পাচ্ছি যে ওই কমপ্লিট চাকতি তার ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং ওর মধ্যে থেকে যে অংশটা বাদ দেওয়া হয়েছে সেটাও একটা বৃত্তাকার চাকতি এবং সেই অংশের ব্যাসার্ধ স্মল আর্ট এবার এটাকে আমি আমার জানা ফর্মুলা দিয়ে সরাসরি সলভ করতে পারবো না বলে আমাকে আরেকটা ফর্মুলা শিখতে হবে যাকে আমি স্পেশাল ফর্মুলা বলে তোমাদের জন্য শেখাবো দেখো এই ফর্মুলাটা কি লেখা আছে আর সিও এম অর্থাৎ এ টু আর টু প্লাস ডট 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 এ এন আর এন ডিভাইডেড বাই এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 এন এখানে এ হল এরিয়া বা ক্ষেত্রফলকে প্রকাশ করছে আচ্ছা এই ফর্মুলাটাকে যদি আমি একটা সিম্পল ফর্মে প্রকাশ করি দেখতে পাচ্ছি এগুলো সব প্লাস অবস্থায় আছে তার জন্য এদেরকে আমি সামেশান ফর্মে লিখতে পারি সামেশন আই ইকুয়ালস টু ওয়ান টু এন পর্যন্ত কারণ এখানে এক থেকে এন পর্যন্ত আমি যোগ করেছি এআই আর আই ভেক্টর ডিভাইডেড বাই টোটাল এরিয়াটাকে আমি এ দিয়ে ডিনোট করছি এবার এই ফর্মুলাটাকে আমার দেখে চেনা চেনা মনে হচ্ছে হ্যাঁ আমাদের চেনা ফর্মুলা যেখানে একটা বিস্তৃত সিস্টেম যার মধ্যে কণাগুলোর প্রত্যেকের অবস্থান আমরা জানি কণাগুলোকে আমি গুনতে পারি এবং কণাগুলোর প্রত্যেকের ভর কত কত তার সম্পর্কে জানি সেক্ষেত্রে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হয় এবার ধরো কণাগুলোর ভর তুমি জানো না তাদের প্রত্যেকের ক্ষেত্রফল তুমি জানো তাহলে যে ফর্মুলা তুমি অ্যাপ্লাই করে ভরকেন্দ্র কেন্দ্র নির্ণয় করতে পারবে সেটাই হচ্ছে এই ফর্মুলা যেখানে দেখতে পাচ্ছ যে এমকে আমি এ দিয়ে প্রতিস্থাপিত করেছি হ্যাঁ এটা তখনই সম্ভব যদি বস্তুটির ঘনত্ব সমস্ত জায়গায় সমান হয় তাহলেই আমি ভরকে তার ক্ষেত্রফল ফর্মুলাকে অ্যাপ্লাই করে তার ভরকেন্দ্র কেন্দ্র ক্যালকুলেশন করতে পারবো তাহলে এই যে ফর্মুলা এরও কি এক্স ওয়াই জেড এই ধরনের কম্পোনেন্টগুলো হয় হ্যাঁ নিশ্চয়ই হয় কারণ কোনো বিস্তৃত বস্তু যার এরিয়া তুমি জানো এবং তার এক্স ওয়াই জেড তিনটি আছে তাহলে তার জন্য তুমি এক্স অক্ষ বরাবর ক্যালকুলেশন ওয়াই অক্ষ বরাবর ক্যালকুলেশন জেড অক্ষ বরাবর ক্যালকুলেশান করে তাদের থেকে আমি ফাইনাল আর সিও এম করতে পারো কিন্তু একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হলো এই ফর্মুলা তখনই অ্যাপ্লাই করা যায় যদি বস্তুটা টু ডাইমেনশনাল শেপের হয় মানে এমন একটা বস্তু নিলে ধরা স্ফিয়ার নিলে স্ফিয়ারের মধ্যে যদি ক্ষেত্রফল বলি আমরা তাহলে ওর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বুঝি এখন এই ফর্মুলা কিন্তু এই ত্রিমাত্রিক অঞ্চলের জন্য অ্যাপ্লিকেবল নয় কেন নয় সেটা আমরা একটু পরেই বুঝবো যখন এই ফর্মুলাকে অ্যাপ্লাই করেই আমরা কোনো বস্তুর অবশিষ্টাংশের জন্য ভরকেন্দ্রের ফর্মুলাটা কি হয় তার সম্পর্কে জানবো দেখতে পাচ্ছি এখানে একটা বিস্তৃত বস্তু যার মধ্যে একটা অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে এই যে বাকি অবশিষ্টাংশের ক্ষেত্রফলটার ভরকেন্দ্র হবে আর সি এম ইজ ইকু টু এ ওয়ান আর ওয়ান এ ওয়ান হচ্ছে কমপ্লিট অঞ্চলটার ক্ষেত্রফল আর ওয়ান হচ্ছে কমপ্লিট অঞ্চলটার ভরকেন্দ্রের অবস্থান আর এ টু আর টু হচ্ছে ওই যে অংশটা বাদ দিয়ে দেওয়া হয়েছে তার ক্ষেত্রফল এবং তার সেন্টার অফ মাসের অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই এ ওয়ান মাইনাস এ টু কেন হয়েছে কারণ ওই পুরো ক্ষেত্রফল থেকে আমি ওই এ টু অঞ্চলকে বাদ দিয়ে দিয়েছি ফলে এ ওয়ান মাইনাস এ টু মানে বাকি অংশের অবশিষ্টাংশের ক্ষেত্রফলকেই বোঝাচ্ছে এবার দেখো একটু আগেই বললাম যে এই ফর্মুলাটা এই স্পেশাল ফর্মুলাটা ত্রিমাত্রিকের জন্য করা যাবে না অনলি টু ডাইমেনশনাল বস্তুর জন্যই অ্যাপ্লিকেবল কারণ যদি তুমি কোনো স্ফিয়ার নিতে একটা গোলক নিলে তার ক্ষেত্রফল কি ওর বাইরের পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে বোঝাচ্ছে এবার ধরো ওর মধ্যে থেকে কোনো একটা অঞ্চল তুমি বাদ দিয়েছ তাহলে ওইটা কোথায় হবে ভেতরে কোনো একটা অঞ্চল হবে তাতে কি ওর বাইরের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না এতে কোনো পরিবর্তন হচ্ছে না যেমন ধরো একটা ক্যাম্বিস ক্যাম্বিস বল বলের ভেতরে অংশটা ফাঁপা তার মানে ওই অংশটা নেই কিন্তু ওর বাইরের ক্ষেত্রফলের কি কোনো পরিবর্তন হয় তাতে না কোনো পরিবর্তন হয় না তাই স্ফিয়ার বা থ্রি ডাইমেনশনাল বস্তুর ক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি কোনো অবশিষ্টাংশের ভর কেন্দ্র নির্ণয় করতে পারবে না এর জন্য তোমাকে টু ডাইমেনশনাল বস্তুরই প্রয়োজন ব্যাপারটা বুঝলাম এবার এই ফর্মুলারও কি এক বরাবর ক্যালকুলেশন করতে হয় নিশ্চয়ই কারণ এরকম কোনো দ্বিমাত্রিক বস্তু আমাদের থাকতেই পারে যার অক্ষ বরাবর ক্যালকুলেশন করে নেওয়ার পর অয়াক্ষ অক্ষ ক্যালকুলেশন করলে ফাইনালি ওর আর পাওয়া যায় চলো আমার প্রথমে দেওয়া অঙ্কটাতে প্রবেশ করে যাই এখানে আমি সেই দ্বিমাত্রিক বস্তুটাকে দেখতে পাচ্ছি যার মধ্যে একটা অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে এবার এই বৃত্তাকার চাকতির অবশিষ্টাংশের ভরকেন্দ্র ক্যালকুলেশন করার জন্য প্রথমেই আমি একটা অরিজিন চুজ করে তার থেকে এক্স অক্ষ ওয়াই অক্ষকে ডিনোট করে নিলাম কারণ এটা দ্বিমাত্রিক বস্তু এবার এখানে আমি ফর্মুলাকে অ্যাপ্লাই করার আগে ফার্স্ট আমাকে খেয়াল করতে হবে যে কমপ্লিট এরিয়াটা কত কমপ্লিট ভরকেন্দ্র কত এবং তারপর যে অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে তার এরিয়া কত তার ভরকেন্দ্র কত এই দুটো আগে ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে তার জন্য আমি প্রথমে কমপ্লিট এরিয়াটাকে দেখতে চাই সেখানে তার ব্যাসার্ধ আর তাহলে ক্ষেত্রফল হবে কি ক্ষেত্রফল হবে সিম্পল পাই আর স্কোয়ার পাই ক্যাপিটাল আর স্কোয়ার এবার সম্পূর্ণ চাকতির সেন্টারেই আমি অরিজিনটাকে যেহেতু বসিয়েছি তাহলে ভরকেন্দ্রের অবস্থান কি। হয় আমরা শিখেছি যে কোনো বিস্তৃত বস্তু যদি প্রতিসম আকারের হয় তখন তার সেন্টারেই তার ভরকেন্দ্র লুকিয়ে থাকে তার মানে এই সেন্টারটাই অরিজিনের অবস্থান এটাকে আমি জিরো জিরো অবস্থান বলতে পারি তাহলে ভরকেন্দ্রের অবস্থান হচ্ছে জিরো জিরো এরপর ওই ফাঁপা অঞ্চলটার দেখি ফাঁপা অঞ্চলটার ওর ব্যাসার্ধ স্মল আর আচ্ছা ভরকেন্দ্র কোথায় তো অরিজিন যেখানটা আমি ধরেছি তার থেকে কিছুটা দূরে ওই বা ফাঁপা অঞ্চলটির কেন্দ্রেই তার ভরকেন্দ্র হবে তার মানে এরকম জায়গায় তার মানে অরিজিন থেকে স্মল আর দূরত্ব যাওয়ার পর আমি এই ফাঁপা অঞ্চলের ভরকেন্দ্রে পৌঁছাতে পারছি তাহলে এর স্থানাঙ্ক স্মল আর জিরো তাহলে এই দুটো অঞ্চলেরই আমি ভরকেন্দ্র ও ক্ষেত্রফল সম্পর্কে জেনে গেলাম এবার ফর্মুলার মধ্যে এই ভ্যালুগুলোকে যদি বসাই তাহলেই ওর ভরকেন্দ্র ক্যালকুলেশন করতে পারবো কিন্তু এখানে আমি কটা ফর্মুলা অ্যাপ্লাই করবো এটা কি টু ডাইমেনশনালি করতে হবে না ওয়ান ডাইমেনশনালি করতে হবে বুঝতে পারছি যে এখানে যে দুটো পয়েন্ট পেলাম আমরা সেই দুটো পয়েন্টের মধ্যে এই পয়েন্টটা যার স্থানাঙ্ক আর জিরো জিরো তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো সেন্টার অফ মাসের পরিবর্তন হচ্ছে না তার মানে সক্ষ বরাবর যে লাইনটা আমি পেয়েছি তার ওপরই এই অবশিষ্টাংশের ভরকেন্দ্র হবে তার মানে আমাকে সক্ষ বরাবর ক্যালকুলেশন করলেই চলবে তাই ছবিটা দেখতে টু ডাইমেনশনালি হলেও একে আমি ওয়ান ডাইমেনশনালি সলভ করি সেন্টার অফ মাস পেয়ে যাব তাই আমি এখানে শুধুমাত্র এক্স সিওএম এর জন্যই ক্যালকুলেশন করব চলো করে নি এখানে আমি সম্পূর্ণ চাকতির ক্ষেত্রফল পাই ক্যাপিটাল আর স্কোয়ার কে বলছি এ ওয়ান এবং ওই ফাঁপা অঞ্চলটির ক্ষেত্রফল যাকে বাদ দিয়ে দিয়েছি সেটা হচ্ছে এ টু এবং ভরকেন্দ্রর অবস্থান এ ওয়ান এর জন্য সেটা হচ্ছে এক্স ওয়ান এবং ভরকেন্দ্রর অবস্থান এ টুর জন্য সেটা হচ্ছে এক্স টু তাহলে ভ্যালুগুলো বসালে এ ওয়ানের জায়গায় পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইনটু জিরো মাইনাস পাই স্মল আর স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার দ্যাট ইজ মাইনাস পাই স্মল আর কিউব ডিভাইডেড বাই পাই কমন চলে গেল ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার্কোয়ার এম সেটা আমরা ছবি থেকেই বুঝতে পারছি জিরো অবস্থান তার মানে সেন্টার অফ মাসের অবস্থান বেরোলো মাইনাস স্মল আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার কমা জিরো অবস্থান এবং সেটা দেখতে পাচ্ছি নেগেটিভ অক্ষ বরাবর মানে এরকম একটা অবস্থান যার স্থানাঙ্ক হচ্ছে এটা ওকে তাহলে এই অবশিষ্টাংশের ভর তোমরা ক্যালকুলেশন করতে পারলে ওয়ান ডাইমেনশনালি যদি টু ডাইমেনশনাল কোনো বস্তু হয় এবং টু ডাইমেনশনালি ক্যালকুলেশন করতে হয় তাহলে কিভাবে করব। তার জন্য আমি আরেকটা প্রবলেমকে বেছে নিয়েছি এখানে দেখতে পাচ্ছি একটা টু ডাইমেনশনাল শেপ একটা আয়তাকার পাথ তার মধ্যে থেকেই একটা অঞ্চলকে বাদ দিয়ে দিয়েছি যে অঞ্চলটা বাদ দিয়েছি সেটাও একটা আয়তাকার পাতের মতোই এবং তার অ্যামাউন্ট বলে দিচ্ছি যে সম্পূর্ণ পাতটির এক চতুর্থাংশ তাহলে এই আয়তাকার পাতের ভরকেন্দ্র কিভাবে তুমি ক্যালকুলেশন করবে তো চলো এর জন্য আমি আবার শুরু থেকে এক এক করে ক্যালকুলেশনগুলো করে নিই দেখতে পাচ্ছি আয়তাকার পাতটির দৈর্ঘ্য টুবে প্রস্থি এবং যেখানে আমি অরিজিন চুজ করে নিয়েছি সেটা হচ্ছে এই আয়তকার পাতটাকে কমপ্লিটলি ভাবলে তার সেন্টারে এখন সম্পূর্ণ পাত্রীর কথা ভাবো যখন এই ফাঁপা অঞ্চলটি ছিল না তাহলে সম্পূর্ণ পাতটির ক্ষেত্রফল কত হবে টু এ ইন্টু টু বি দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত আচ্ছা ভরকেন্দ্র কোথায় হবে একদম বুঝতে পারছি ওর অরিজিনেই ওর ভরকেন্দ্র থাকবে তাই জিরো জিরো অবস্থান তার মানে ভরকেন্দ্র জিরো জিরো ঠিক একই রকমভাবে এই ফাঁকা অঞ্চলটির ভর কেন্দ্র নির্ণয়ের জন্য আমি ফাঁকা অঞ্চলটির ডাইমেনশন দেখিনি দৈর্ঘ্য এক্ষেত্রে এ এবং এক্ষেত্রে বি তার ফলে ও টোটাল এরিয়া যেহেতু এক চতুর্থাংশ বলা হয়েছে তার মানে বি এবং দেখতে পাচ্ছি এটাই ফোর একের চতুর্থাংশ মানে এবি ঠিক আছে তাহলে এর ভর কেন্দ্র কোথায় হবে ওর ই সেন্টার এরকম জায়গায় হবে তাহলে আমি এক্স অক্ষ বরাবর বি বাই টু এবং ওয়াই অক্ষ বরাবর A বাই টু ডিস্টেন্স যাওয়ার পর ওর ভরকেন্দ্রে পৌঁছাবো তাই ভরকেন্দ্রের স্থানাঙ্ক স্ট্রাকচারটা আমরা পেলাম স্ট্রাকচারের মধ্যে আমি যে ফর্মুলা অ্যাপ্লাই করবো সেখানে আমাকে টু ডাইমেনশনালি অ্যাপ্লাই করতে হবে কারণ এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটোরই ভেরিয়েশন হচ্ছে তাহলে এ ওয়ান আর এ টু কোনটা করছি আমরা সেটাকে একটু চিহ্নিত করে নিই এটাকে আমি কমপ্লিট পাঁচটিকে আমি এ ওয়ান দিয়ে ডিনোট করছি এবং যে অঞ্চলটা বাদ চলে গেছে তাকে এ টু দিয়ে তাহলে এই ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো যদি এবার বসাই তাহলে এক্স এক্স সি ও এম ইজ ইজ ইকুয়ালস টু এ এ ওয়ান ওয়ান দ্যাট দ্যাট ফোর বি ইন্টু জিরো মাইনাস এ টু এ বি ইন্টু এক্স টু দ্যাট ইজ বি বাই টু ডিভাইডেড বাই এ ওয়ান মাইনাস এ টু দ্যাট ইজ ফোর এ বি মাইনাস এই পাটা জিরো হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে এ কেটে বাদ যাচ্ছে বি স্কোয়ারটা কেটে বাদ গেল সো মাইনাস বি বাই থ্রি ইন্টু টু দ্যাট ইস মাইনাস বি বাই সিক্স ওকে এবার আমরা যদি ওয়াই সিও এম ক্যালকুলেশন করি ওয়াই সি ও এম ইজ ইকুয়ালস টু এ ওয়ান দ্যাট দ্যাট ইজ ইজ ফোর এ বি ইন টু ওয়াই ওয়ান জিরো মাইনাস এ বি ইন টু ওয়াই টু দ্যাট ইজ এ বাই টু ডিভাইডেড বাই আবার ফোর এ বি মাইনাস এ বি দ্যাট ইজ থ্রি এ বি সো এই পার্টটা আবার জিরো হয়ে গেল এখানে পড়ে থাকছে মাইনাস কেটে বাদ যাচ্ছে এখানে বাদ গেল গেল কেটে আমি সেন্টার অফ মাসের পজিশন পেলাম কি তাহলে ফাইনালি মাইনাস বি বাই সিক্স কমা মাইনাস এ বাই সিক্স এবং দুটোই নেগেটিভ কোয়ার্ডিনেটে তার মানে এইটাকে আমি যদি নেগেটিভ এক্স বলি এবং এই পার্টটাকে নেগেটিভ ওয়াই বলি তাহলে এরকম একটা জায়গায় ওর সেন্টার অফ মাস অবস্থান করছে যার স্থানাঙ্ক মাইনাস বি বাই সিক্স কমা মাইনাস এ বাই সিক্স তাহলে কোনো বস্তুর অবশিষ্টাংশের জন্য ভরকেন্দ্র কিভাবে ক্যালকুলেশন করতে হয় কত সহজে হয় ব্যাপারটা তোমরা ভালো করে বুঝতে পারলে আর নিশ্চয়ই এই রিলেটেড কোনো অসুবিধা নেই এরপরেও যদি কোনো বক্তব্য থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও বা তোমরা যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাও তাহলে এই ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কটাকে ক্লিক করে আমার গ্রুপে জয়েন করে যাও এবং তোমাদের ফিজিক্সের অসুবিধাকে নিয়ে আমার সঙ্গে সরাসরি আলোচনা করো এবং সরাসরি উত্তরও পেয়ে যাও আজকের এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং পাশে দেওয়া বেল আইকনটাকে অল করে দিও আজকের মতন এখানেই শেষ টাটা বাই আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে